আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে না একটা ভিডিও শেয়ার করতে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মেয়েদের জন্য। চুলকে আমরা সকলেই খুব ভালোবাসি, চুলে গ্রোথ বাড়াতে ইচ্ছা করে, অনেকটা বড় চুল সবারই ভালো লাগে, কিন্তু চুলে যত্ন কি আমরা প্রপারলি করতে পারি? করতে পারি না। তো চুলকে প্রপারলি যত্ন করার জন্য আমাদের সময় দরকার বা পার্লারে যাওয়া দরকার, কিন্তু অত টাকা কোথায় যে পার্লারে গিয়ে খরচা করে আসব? কিন্তু কম খরচেও যে বাড়িতে বসে আমরা পার্লারের মতো একটা কেরাটিন ট্রিটমেন্ট চুলে স্পা দিতে পারি, সেটাই আজকে শেয়ার করব। এতে চুলটা হালকা স্ট্রেটও হবে, খুশকিও দূর হবে, চুল ভালোও থাকবে, রুক্ষও থাকবে না। প্রথমে নিয়ে নেব হচ্ছে একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা দিয়ে চুলটাকে আমরা ওয়াশ করে নেব ভালো করে, যাতে কোনো চুলে অয়েল না লেগে থাকে। ভালো করে চুলটাকে ওয়াশ করে নেব নর্মাল শ্যাম্পু দিয়ে আর ঠান্ডা জলে। চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর আমরা চুলটাকে ভালো করে শুকিয়ে নেব, সে ফ্যানের হাওয়াতেই হোক, নর্মালই হোক, কোনো ড্রায়ার কিন্তু ইউজ করা যাবে না এক্ষেত্রে। তা চুলটাকে ভালো করে জল ঝরিয়ে পুরো শুকিয়ে নেব, দিয়ে এটাকে তিনটে স্টেপে ভাগ করে নেব চুলটাকে, যাতে পাতলা পাতলা সেকশন হয়। তারপরে আমরা পান্তা ভাত বা বয়েল রাইস, একদম গলা ভাতও নিতে পারো, নিয়ে নেব 4 চামচ, যার চুলের যেরকম পরিমাণ সেরকম নেবে। আর নেব কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ, যেটা আমাদের মালাইকারি তৈরি করতে কাজে লাগে, সেই দুধ। আর নিয়ে নেব এর সাথে বাদাম অয়েল বা বাজাজ আমন্ড অয়েল, যেটা আমরা কিন্তু বাজারেই পেয়ে থাকবো, 3 চামচ নিয়ে নেব। এই তিনটে জিনিস আমরা কিন্তু মিক্সারে ব্লেন্ড করে নেব, পুরো একটা থিক পেস্ট, দেখো ছবিতে যেরকম দেখা যাচ্ছে থিক পেস্ট, সেই রকমই তৈরি করে নেবে, যাতে এরকম একটা থিক পেস্ট, যাতে ট্যাল ট্যালে ভাব না হয়, একদম থিক, যেটা স্পাই ক্রিমের মতো দেখতে হয়, সেই থিক পেস্ট আমরা তৈরি করে নেব। দিয়ে চুলের সেকশন করে নিয়েছিলাম, সেই সেকশনে মাথার গোড়া থেকে একদম লেন্থ অবধি এটাকে অ্যাপ্লাই করবো, 3 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা আবার ওই শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে দেব ঠিক 3 ঘন্টা পরে। দিয়ে এটা আমরা কিন্তু মাসে 2 থেকে 3 বার ইউজ করতেই পারি, এতে চুলের পুষ্টিও যোগান দেবে, একটা ক্যারাটিন ট্রিটমেন্টও পাওয়া যায়, একটা শাইনিংও হবে, চুল স্ট্রেটও কিন্তু হবে এটা অ্যাপ্লাই করতে করতে। তো এটা 3 মাস তোমরা কন্টিনিউ ইউজ করে দেখো, তারপরে রেজাল্টটা বুঝতে পারবে। কতটা ফলাফল পেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অ্যাপ্লাই করে নেবে একটু সিরাম চুলটা ভেজা থাকতে থাকতে, তো এতে কিন্তু একটা শাইনিং আসবে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করো।